পথিক তুমি পথ হারাইয়াছো বাকুটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ হিসেবে পরিগণিত হয়ে থাকে। আমি আব্দুল্লাহ মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের দ্বিতীয় সার্থক উপন্যাস। এটি ধারণা করা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। এটি বাংলা সাহিত্যের অন্যতম কাব্যধর্মী উপন্যাসও এটি। প্রথম প্রকাশিত হয়েছে 1866 সালে। এটি একটি মুদ্রিত গ্রন্থ, চার খণ্ডে বিভক্ত। আবার আলাদা চার খণ্ড রয়েছে, কয়েকটি পরিচ্ছেদে বিভক্ত, রয়েছে আলাদা আলাদা শিরোনামও। প্রত্যেকটি শুরুতেই রয়েছে বিভিন্ন গীতিকাব্য ও ছড়ার সংমিশ্রণ। রোমান্টিক হলেও পরবর্তীতে মনস্তাত্ত্বিক উপন্যাসের রূপ নিয়েছে। আমরা যদি এই উপন্যাসের গল্পটি লক্ষ্য করি, তাহলে আমরা এখানে শুরুটা এইভাবে দেখতে পারব। সপ্তগ্রাম নিবাসী যুবক সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে তীর্থযাত্রীর সাথে সমুদ্রে যাত্রা করেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা সমুদ্রের দিক ভুল হয়ে পড়েন। পরবর্তীতে এক জনশূন্য দ্বীপে পেট পুজোর উদ্দেশ্যে স্থিত হন, কিন্তু রান্নার জন্য জ্বালানির অভাব দেখা দেয়। বাঘের ভয়ে সবাই কাঠ আনতে নিমরাজি। তখনই নবকুমার সাহসিকতার পরিচয় দেয়, কিন্তু তার কাঠ আনতে দেরি হওয়ায় সকলে তাকে মৃত ভাবে এবং পরবর্তীতে গ্রামে নিজ দায়িত্বে সেটাও প্রচারণা করে। এদিকে জনশূন্য দ্বীপে নবকুমার একা হয়ে পড়ে। ক্ষুধার্ত নবকুমার যখন খাবার খুঁজতে ব্যস্ত, তখন দেখা হয় কাপালিকের সাথে। কাপালিক তাকে সাহায্য করে, কিন্তু সেটা শুধুমাত্র আত্মস্বার্থের জন্যই। কাপালিকের কুটির থেকে নবকুমার সাগর সৈকতে এলে একদিকে নীল সমুদ্র, অন্যদিকে অরণ্যানী। এই নৈসর্গিক শোভা তার চোখে বিস্ময় মিশ্রিত সৌন্দর্যের সৃষ্টি করে। মূলত বঙ্কিমচন্দ্র কাব্যিক ভাষায় নিঃস্বর্গের যে চিত্র দিয়েছে তা রোমাঞ্চের সৃষ্টি করেছে। সে মুহূর্তে আরও বিস্ময়কর সৌন্দর্য উপস্থিত হয় নৈব কুমার দেখে, অপূর্ব রমণী একটি মূর্তি। রমণী আর নবকুমার একে অপরকে দেখে বিস্ময়ের সাথে। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর যুবতী রমণী বলে, পথিক তুমি পথ হারাইছ। নবকুমার পথ হারায় রোমান্সের রাজ্যে। শুধু নবকুমার নয়, লেখক পাঠক সবাই। লেখক বলেছেন, সাগর বসনা পৃথিবী সুন্দরী, রমণী সুন্দরী, ধ্বনিও সুন্দর, হৃদয় তন্ত্রীর মধ্যে সৌন্দর্যের লয় মিলিত লাগিল। এই সৌন্দর্য রোমান্সের জগতের। যুবতীকে দেখে নবকুমারের মনে হয় একি দেবী মানুষই না কাপালিকের মায়া মাত্র। নবকুমারের মতো পাঠকও প্রচণ্ড ঘোরের মধ্যে পড়ে। কাপালিকের পিছে পিছে নবকুমার চললে হঠাৎ পিঠে কমল কর স্পর্শে পেয়ে পিছনে ফিরে দেখে সেই বন্য দেবী মূর্তি। নবকুমারকে পলায়ন করে বলে সে উধাও হয়। নবকুমার জানে না যে কাপালিক তাকে বলি দিতে নিয়ে যাচ্ছে। যুবতী এসে বলে, এখন পালাও, নরমাংস নহিলে তান্ত্রিকের পূজা হয় না, তুমি কি জানো না? একথা শুনে কাপালিক গর্জন স্বরে বলে, কপালকুণ্ডলা। এই যুবতী কপালকুণ্ডলার ভিতর নবকুমারকে দেখে নারীত্ব এবং প্রেম জেগেছে, কেননা অন্যদেরকে বধ করার সময় তার এ প্রচেষ্টা ছিল না। কপালকুণ্ডলা নবকুমারকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য কাপালিকের খড়গ চুরি করে এবং নবকুমারের লতাবন্ধ কেটে দিয়ে তাকে পালায়ন করে। কাপালিক উচ্চ বালিয়ারির শিখরে উঠে আকস্মিকভাবে পড়ে যায়। এখানকার সবগুলো ঘটনায় শ্বাসরুদ্ধকর এবং শিহরণমূলক। কপালকুণ্ডলা নবকুমারকে নিয়ে অধিকারীর কাছে যায়। অধিকারী তাকে বিয়ে, স্বামী, সংসার এসব বোঝায়। কপালকুণ্ডলা সমাজ সম্পর্কে একেবারে কিছুই জানে না, তা নয়, সে ভাষা জানে, ভাষা সমাজেরই দান। তাছাড়া অধিকারী কাপালিক এরাও তো সমাজ। নবকুমারের প্রাণ রক্ষায় তাকে অত্যন্ত চতুরা বলে মনে হয়। নবকুমারের সাথে বিয়েতে সে সম্মত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলার হৃদয় সৌন্দর্য এঁকেছেন, কিন্তু হৃদয়ের টানাপোড়েনের চিত্র দেননি। শিশুকালে সে দস্যু দ্বারা অপহৃত হয়, সাগর পারে পরিত্যক্ত হলে কাপালিকে তাকে বড় করে। কপালকুণ্ডলা বনবিহারিণী। নবকুমারের সাথে বিয়েতে সম্মত হতে তার ভেতরে টানাপোড়েন হওয়া স্বাভাবিক। একদিকে কাপালিক সমুদ্র, অন্যদিকে নবকুমার, কিন্তু তা হয়নি। কপালকুণ্ডলাকে নিয়ে নবকুমারের ভেতর কোনো দোটানার সৃষ্টি হয়নি। অধিকারীর কাছে কপালকুণ্ডলা সম্পর্কে যা শুনেছে তাই বিশ্বাস করেছে। নবকুমার আগে পদ্মাবতীকে বিয়ে করেছিল। পদ্মাবতীর বাবা সপরিবারে পাঠানদের হাতে বন্দী হয়ে মুসলমান হয়ে যায়। ফলে নবকুমারের বাবা পদ্মাবতীকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে না। পদ্মাবতীর প্রতি নবকুমারের একটা টানা থাকা স্বাভাবিক, কিন্তু তা ছিল না।
বঙ্কিমচন্দ্র কাহিনীতে অতি প্রাকৃতের রোমান্স এনেছে। নবকুমারের সাথে কপালকুলের বিয়ে শুভ। বিয়ের পরে কপালকুণ্ডলার দেয়া বিল্ডপত্র পড়ে যায় বলে স্বামীর সাথে কপালকুণ্ডলার গমন অশুভ। কাহিনীর পরের অংশ এই অতি প্রাকৃতকে সত্যে পরিণত করার জন্য যেন রচিত। মূলত এ ধরনের ইঙ্গিত রোমান্সের সহায়ক। কপালকুণ্ডলাকে শিবিকারোহণের পাঠিয়ে নবকুমার হেঁটে হেঁটে চলে, ফলে সে পিছিয়ে পড়ে। পথিমধ্যে হঠাৎ এক ভগ্ন শিবিকা দেখে তার আশঙ্কা হয়। নবকুমার সেখানে কপালকুণ্ডলাকে খুঁজতে গিয়ে অসামান্য সুন্দরী মতিবিবিকে পায়, যার শিবিকা দস্যু হস্তে পড়েছি। মতিবিবি নবকুমারকে চিনতে পারে, কিন্তু নবকুমার মতিবিবিকে অর্থাৎ পদ্মাবতীকে চিনতে পারে না। এই মতিবিবি ছিল হলো পদ্মাবতী, সেই পদ্মাবতী যে ছিল তার স্ত্রী। তাকে চিনা অস্বাভাবিক ছিল না, কিন্তু লেখক মতির বেশভূষায় পদ্মাবতীর কোনো চিহ্ন রাখেনি। এতে পাঠকের মনে কৌতূহল জাগে, পদ্মাবতী কিভাবে মতিবিবি হল। এ কৌতূহল লেখক পরে নিবারণ করেছেন। এ ধরনের কৌশল মূলত রোমান্স রচয়িতার কৌশল। পদ্মাবতীর বাবা সমাজচ্যুত হয়ে রাজকার্যে যোগ দিলে পদ্মাবতী আগ্রায় এসে রূপে গুণে রাজধানীর অগ্রগণ্য লুৎফুন্নেসা পরিণত হয়। এই লুৎফুন্নেসা, তাহলে পদ্মাবতী সেই লুৎফুন্নেসা, সেই মতিবিবি। এই লুৎফুন্নেসা যুবরাজ সেলিমের অনুগ্রহিতা। সেলিম মোহের উন্নিশার প্রণয় সাক্ত। শের আফগানের সাথে মেহেরের বিয়ে হলেও তাদের প্রণয় অব্যাহত থাকে। লুৎফুন্নেসা চেয়েছিল সেলিমের প্রণয়িত্রী হিসেবে একমাত্র রানী হবে, কিন্তু তা সম্ভব নয় বলে সে ষড়যন্ত্রের আশ্রয় নেয়। সেলিমের পুত্র খসরুকে সিংহাসনে বসাতে চায়, এজন্য সে উড়িষ্যায় যায়। পথেঘাটে সে নিজেকে মতিবিবি বলে পরিচয় দেয়, মতিবিবির ছদ্মবেশ ও ষড়যন্ত্র রোমাঞ্চের পরিচয়ও। উড়িষ্যা থেকে ফেরার পথে নবকুমারের সাথে তার দেখা হয়। পথিমধ্যে সে খবর পায় ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, সেলিম সম্রাট জাহাঙ্গীর হয়েছে। শেষ চেষ্টা হিসেবে সে মেহেরুন্নেসার কাছে যায়। উদ্দেশ্য, মেহের সেলিমকে বিস্মৃত হয়েছে কিনা। মেহের বলে, আত্মজীবন বিস্মৃত হই, তথাপি যুবরাজকে বিস্মৃত হইতে পারিব না। ইতিহাসে শের আফগান নিহত হলে সেলিম মেহেরের পরিণয় হয়েছিল। বঙ্কিম এই রোমান্টিক প্রণয়ের ইঙ্গিত দিয়ে রোমাঞ্চের সৃষ্টি করেছেন। সেলিম মেহের এসব চরিত্রের কোনো বিকাশ কিংবা অন্তর্দ্বন্দ্ব দেখা যায় না, মনে হয় এদের কাহিনীতে জোর করে আনা হয়েছে। লুৎফুন্নেসা দীর্ঘদিন সেলিমের প্রণয়িনী ছিল, তখন একবারও তার ভেতর পদ্মাবতী জেগে ওঠেনি। নবকুমারকে কপালকুণ্ডলা সহ যখন সে দেখল, তখন তার ভেতর পদ্মাবতী জেগে উঠল আশ্চর্যভাবে। সে যখন লুৎফুন্নেসা হয়েছিল তখন পদ্মাবতী যেন একেবারেই মরে গিয়েছিল, আবার পদ্মাবতী যখন জেগে উঠল তখন লুৎফুন্নেসা মরে গেল। পদ্মাবতী আর লুৎফুন্নেসা এই দুই সত্তার টানাপোড়েন হওয়া স্বাভাবিক ছিল, যেমন হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজলক্ষ্মী আর পিয়ারির মধ্যে। বঙ্কিমচন্দ্র তা না করে মতিবিবির ভেতর দুঃসাহস, তেজ, রহস্য এসব এনে রোমান্সের মাত্রা বৃদ্ধি করেছে। মতিবিবি রাজধানী ছেড়ে চলে আসে নবকুমারের সপ্তগ্রামে। এদিকে বিবাহিত জীবনে কপালকুণ্ডলার কিছু পরিবর্তন এসেছে। ননদ শ্যামাসুন্দরী সহচর্যে সে যোগিনী থেকে গৃহিণী হয়েছে। কপালকুণ্ডলার নাম মিন্ময়ী রাখা হয়েছে। উপন্যাসের সবে জমে উঠেছে, স্বামী তাকে ভালোবাসে, সুতরাং সংসারের বন্ধনে আবদ্ধ হওয়াই স্বাভাবিক। কিন্তু বঙ্কিম তাকে বন্ধন মুক্ত দেখালো, সে সমুদ্র তীরে বনে বনে বেড়াতে চায়, তাহলে তো একটা দোটানার সৃষ্টি হওয়া স্বাভাবিক। একদিকে সংসারের বন্ধন, অন্যদিকে মুক্ত বন হয় বিহারিনীর জীবন। এ দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হতে পারত মিন্ময়ীর হৃদয়। মিন্ময়ী যদি মা হতো, উঠতি বয়সের মেয়ের ক্ষেত্রে হওয়াটাই স্বাভাবিক, তাহলে স্বামী সন্তানের বন্ধনে রবীন্দ্রনাথের যোগাযোগের কুমুর বন্ধন যেমন হয়েছিল সন্তানের জন্য, কিন্তু লেখক তা করেনি। শ্যামাসুন্দরীর স্বামী বশের ঔষধির ছল করে তাকে বনে আনা হয়েছে, এটা অস্বাভাবিক। শ্যামাসুন্দরী তাকে যেতে নিষেধ করেছে, নবকুমার মনক্ষুণ্ণ হয়েছে। তাছাড়া যে সমাজ অনভিজ্ঞ নয়, সে কুচরিত্রা, অবিশ্বাসিনী এসব শব্দের অর্থ বোঝে। নবকুমার একাকী বনে গিয়ে সুসাহসিকতার পরিচয় দিয়েছে, অথচ সে কপালকুণ্ডলাকে দৃঢ়ভাবে নিষেধ করতে পারে না, তা কী করে সম্ভব। মূলত সপ্তগ্রামের গৃহ থেকে কপালকুণ্ডলাকে রীতিমতো জোর করেই সপ্তগ্রামে বনে আনা হয়েছে, ফলে আবার রোমান্স জমে ওঠে। মতিবিবিকে রীতিমতো জোর করেই সপ্তগ্রামে আনা হয়েছে, সে নবকুমারের দাসী হতে চায়। নবকুমার মতিবিবির ধন সম্পদে দেখে এবং মতি যে পদ্মাবতী তা জেনেও কোনো আগ্রহ প্রকাশ করে না, এমনকি তার ভেতরের কোনো দোটানারও জন্ম হয় না। লেখক তাকে আদর্শবান করে নির্মাণ করেছে, ফলে সে রোমান্সের যথার্থ নায়ক হয়ে উঠেছে। প্রত্যাখ্যাত মতি ব্রাহ্মণ কুমারের ছদ্মবেশ ধারণ করে বনে যায়। উদ্দেশ্য, কপালকুণ্ডলাকে অসতী দেখিয়ে নবকুমারকে পাবে।
এ কাজ নিঃসন্দেহে দুঃসাহসিক, সেই সাথে এটা নির্বুদ্ধিতারও পরিচয় বহন করে। চতুরামতির এ ধরনের নির্বুদ্ধিতা অস্বাভাবিক, কিন্তু লেখক অস্বাভাবিককেই স্বাভাবিক করেছে। আরও বিস্ময়কর ব্যাপার হল, ব্রাহ্মণ কুমারের ছদ্মবেশে বনে গিয়ে কাপালিককে পায়। ভবানী কাপালিককে স্বপ্নে দেখিয়েছে সে যেন কপালকুণ্ডলাকে বলি দেয়। তারা দুজনে পরামর্শ করে। কপালকুণ্ডলা ঔষধি তুলতে এসে তাদেরকে আকস্মিকভাবে দেখতে পায়। ব্রাহ্মণ কুমার কপালকুণ্ডলাকে চিনতে পারে। এতে কপালকুণ্ডলা শিহরিত হয় এবং পালিয়ে গৃহে আসে। রাতে সে ভীষণ স্বপ্ন দেখে। তার এ স্বপ্ন রোমান্সের মাত্রা বৃদ্ধি করেছে। ব্রাহ্মণ কুমারের পত্র পেয়ে সে আবার বনে আসে। কপালকুণ্ডলার কবরীচ্যুত পত্র পেয়ে নবকুমারও বনে আসে। মূলত সপ্তগ্রামের অরণ্যে আবার রোমান্স জমে ওঠে। কাপালিক নবকুমারকে ভবানীর আদেশ শোনায় এবং দূরে ব্রাহ্মণ কুমার ও কপালকুণ্ডলাকে একত্রে দেখিয়ে কপালকুণ্ডলাকে অসতী বলে সন্দেহ করায়। তাছাড়া নবকুমারকে কাপালিক বলবৃদ্ধিকারক সুর পান করায়। অলৌকিকভাবে কপালকুণ্ডলা ভবানীর আদেশ শুনে সে ভবানীর পূজায় নিজেকে উৎসর্গ করতে চায়। বলি দেবার জন্য কাপালিক আর নবকুমার তাকে শ্মশানে নিয়ে আসে। সেখানকার পরিবেশ অতি ভয়াবহ শিহরণমূলক। মূলত সব ঘটনাতেই সেখানকার পরিবেশ অতি ভয়াবহ শিহরণমূলক। মূলত সব ঘটনাই ছিল রোমান্সের ছড়াছড়ি। কাপালিকের নির্দেশে নবকুমার কপালকুণ্ডলাকে স্নান করাতে নিয়ে যায়। পথে নবকুমারের নেশা কমে এলে কপালকুণ্ডলার জন্য তার রোমান্টিক প্রণয় উন্মোচিত হয়। সে বলে, তুমি অবিশ্বাসিনী নও, একবার বলো, আমি তোমার হৃদয়ে তুলিয়া গৃহে লইয়া যাই। কপালকুণ্ডলা বলে, আর আমি গৃহে যাইব না। এরকম অবস্থায় অথেলোর কাছে ডেজডিমোনা প্রাণ ভিক্ষা চেয়েছিল, অথেলা দেয়নি। ডেজডিমোনার কাছে প্রিয়ের চেয়ে প্রাণ বড় হয়েছিল, কিন্তু কপালকুণ্ডলাকে নবকুমার বাঁচাতে চাইলেও সে ভবানীর উদ্দেশ্যে নিজেকে বিসর্জন দিতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল। মূলত কপালকুণ্ডলা রোমান্সের অনন্য নায়িকা। তাকে সতী জেনে নবকুমার রক্ষা করতে গিয়ে পরিণামে উভয় অতল জলে নিঃশ্বসিত হয়েছে, ফলে মেলোড্রামার সুর আমি মরিব ধ্বনি উঠিত হয়েছে। কপালকুণ্ডলা উপন্যাসে চরিত্র চিত্রণে চমক দেখিয়েছে বঙ্কিমচন্দ্র। উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র কপালকুণ্ডলা, বিয়ের পর নাম দেওয়া হয় মিন্ময়ী। তিনি ১৯ শতকে এই নারীকে উপস্থাপন করেছে ভিন্ন মাত্রায়। কপালকুণ্ডলা ছিল রূপবতী, সাহসী, পরোপকারী, স্বাধীনচেতা, ধর্মপরায়ণ এবং জাগতিক কলুষতা মুক্ত। বিপদে নবকুমারকে বাঁচাতে এগিয়ে এসেছে, ননদীর ঔষধ আনতে রাতে একা বের হয়েছে। আবার যখন বনে ঘুরতে বাধা পেয়েছে মনে হয়েছে, তখন তার অরণ্যে ঘুরে বেড়ানোর দিনগুলোই ভালো ছিল। স্বামী কর্তৃক সন্দেহের শিকার হয়ে এসেছে, আত্মাভিমানে চিরতরে দূরে সরে যেতে চেয়েছে সে। নবকুমার উপন্যাসের অন্যতম চরিত্র। উপন্যাসের প্রধান দুই নারী চরিত্রের আবর্তনে সে ছিল কেন্দ্র। নবকুমার সৎ, পরোপকারী এবং ধার্মিক। তার চারিত্রিক দৃঢ়তার কারণে পদ্মাবতীকে সে ফিরিয়ে দিতে পেরেছিল। স্ত্রীর প্রতি তার ভালোবাসা গভীর ছিল, কিন্তু বিশ্বাসের গভীরতা কিছুটা যেন অভাব দেখা গিয়েছিল। তাই কাপালিকের মিথ্যা প্ররোচনায় পা দিয়ে ভুল বুঝেছিল তার মৃণ্ময়ীকে। পদ্মাবতী চরিত্রটি বিভিন্ন নাম দিয়েছে লেখক সময়ের প্রয়োজনে। কখনো লুৎফুন্নেসা, কখনো বা মতিবিবি। ভাগ্য ব্রাহ্মণ আর স্বধর্ম হারিয়ে মুসলিম হয়। সেই সাথে সম্পর্ক ঘুচে যায় স্বামীর সাথেও। সে যেমন ছিল রূপবতী তেমন বুদ্ধিমতী। তাকে কখনো আমরা দেখতে পাই প্রেমময়ী নারী রূপে, আবার কখনো দুর্দান্ত কূটনীতিবিদ হিসেবে। মোগল সম্রাটের সাথে কাহিনীর যোগসূত্র হিসেবে ব্যবহৃত হয়েছে এই চরিত্রটি। সর্বোপরি উপন্যাসের প্লট বিন্যাসে তার ভূমিকা ব্যাপক। কপালকুণ্ডলার ভাষা আধুনিক বাংলা উপন্যাসের ভাষার বিচারে খানিকটা কঠিন। সাধু ভাষা এবং সংস্কৃত শব্দের ব্যবহারে একটা গুরুগম্ভীর আবহের সৃষ্টি করেছে। তবে কাহিনীর নতুনত্ব পাঠককে ধরে রাখতে সাহায্য করে। মোগল রাজপ্রাসাদের সাথে মিল রাখতে কিছু আরবি ফার্সি শব্দেরও ব্যবহার করা হয়েছে এখানে। এখানে উদ্ধৃত পথিক তুমি পথ হারাইয়াছো বাকুটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ হিসেবে পরিগণিত হয়ে থাকে। উপন্যাসের কিছু ঐতিহাসিক চরিত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। মোগল শাহজাদা সেলিম ও মেহরুন্নেসার প্রেম কাহিনী বর্ণিত হয়েছে। যেহেতু এটা ঐতিহাসিক উপন্যাস নয়, তাই নিরেট সত্যকে আশ্রয় করে চিত্রায়িত হয়নি চরিত্রগুলি। ইতিহাসের সাথে লেখক তার কল্পনা মিশিয়ে কাহিনী নির্মাণ করেছে। কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র অনন্যতম সৃষ্টি। ভাষার কাঠিন্য জয় করতে পারলে সুপাঠ্য উপন্যাস। উপন্যাসটি পড়লে বাংলা উপন্যাসের সূচনা লগ্নে শিল্প মান সম্পর্কে জানতে পারা যায়। সেই সাথে প্রায় দেড় শত বছর বাংলা গদ্যে ভাষা কতখানি পরিবর্তন সূচিত হয়েছে তা অনুধাবন করতে পারা যায়। এখানে যদি আমরা চরিত্রগুলো বিশ্লেষণ করি, তাহলে কপালকুণ্ডলা হলো উপন্যাসের প্রধান চরিত্র। নবকুমার দ্বিতীয় স্ত্রী, বিবাহ পরবর্তী নাম হয় মিন্ময়ী। তার রূপের বর্ণনা রয়েছে উপন্যাস জুড়ে। এছাড়াও সাহসী, পরোপকারী, ধর্মপরায়ণ, জাগতিক স্বাধীনচেতা তো বটেই। অরণ্যবাসী হওয়ায় জননী জীবন সম্পর্কে ছিলেন ধারণাহীন, কিন্তু বিবাহ পরবর্তী জীবনে খাপ খাইয়ে নিয়েছিল অতি সহজেই। পূর্ণিমার রাতে যখন ননদের জন্যই ওষুধ খুঁজতে বনে গিয়েছিল, আর সেই বন্য যেন প্রাণ ফিরে পেয়েছিল, আটো সাটো থাকার মতো বন্দী জীবনে সে আর ফিরে যেতে চায়নি।
নবকুমার শর্মা উপন্যাসের অন্যতম চরিত্র। দুই নারী চরিত্রের আবর্তনে কেন্দ্রবিন্দু সহ ধার্মিক কলুষতা মুক্ত, সাহসীও বলা যায়, কিন্তু জোর করে দিয়ে বলার মতো নয়। চারিত্রিক দৃঢ়তা অতুলনীয়। বলা যায় মতিভূমির পেগ জাগরণের অন্যতম কারণও সেটা। স্ত্রীকে প্রগাঢ়ভাবে ভালোবাসেন, কিন্তু বিশ্বাসের জায়গায় একটু নড়বড়ে, আর তারই সুযোগ কাহিনীতে টুইস্ট আসে। মতিভূমি হলো উপন্যাসে উল্লেখযোগ্য চরিত্র নবকুমারের প্রথম স্ত্রী, যাকে উপন্যাসে পরেতে পরেতে ব্যবহার করা হয়েছে দাবার ঘোড়ার মতো। প্লট বিন্যাসের সুবিধার্থে যার নাম ছিল পদ্মাবতী, লোকপন্যাস মতিভূমি রূপে গিনেছিল অদ্বিতীয়া। শিক্ষিতা ও বুদ্ধিমত্তা ক্ষমতাও ছিল অসীম, অর্থ সম্পদের কমতিও বালাইও ছিল না, কিন্তু ভালোবাসার কাছে সব যেন রঙ্গহীন। কাপালিক হল যোগ সাধক সন্ন্যাসী, কপালকুণ্ডাল পালিতা পিতা, ভৈরবী সাধক। কপালকুণ্ডলাকে ভৈরবীর কাছে বলি দেওয়ার নিমিত্তেই বড় করেছিল তিনি, পরবর্তীতে সেই সৌভাগ্য হয়নি তার। পুরো উপন্যাসটি সাধু ভাষায় রচিত, যার কারণে বাংলায় সাবলীলা না হলে কষ্ট পোহাতে হয়। প্রায় 150 বছর আগে লিখিত উপন্যাস, বর্তমানে বাংলা ভাষার আরও 150 বছর আগে বাংলায় রয়েছে আকাশ পাতাল ফারাক, তাই বর্তমানে আমাদের পড়তে একটু কঠিন লাগে। এবারে উপন্যাসে আসা যাক। বাংলা সাহিত্যে রোমান্টিক উপন্যাস বলা হয় এটিকে। আসলেই কি রোমান্টিক? হ্যাঁ, আসলেই রোমান্টিক। প্রেম ভালোবাসা বাস্তবের উদাহরণ অনেকটাই। উপন্যাসের প্রতিটি বাক্যে রয়েছে আলাদা রোমাঞ্চ, আলাদা বিরহ, এক একজনের জন্য এক এক ধরনের আকাঙ্ক্ষা। যেমন নবকুমারের উপর মতিবেবীর, কপালকুণ্ডলার উপর কাপালিকের, কিন্তু স্বাধীনচেতা কপালকুণ্ডলার সংসারে বাঁধানো নিয়মে যেন খাঁচায় বন্দি পাখি, তার বনে বাদারে ঘোরার নেশা মুক্ত হয়ে উড়বার ইচ্ছা সব যেন চাপা পড়ে যায় বিয়ের পরেই। চিরদিনের স্বাধীনতাভাবে চলা কপালকুণ্ডলা মিন্নয়ী হতে ইচ্ছে করে না, কলুষতা তাকে স্পর্শ করতেও পারে না, কিন্তু নবকুমার ভ্রান্ত ধারণায় তার মাঝে জন্ম নেয় রাগ ও ক্ষোভ। অন্যদিকে মতিবেবী কি নেই তার? ক্ষমতা, সম্মান, জ্ঞান, বিদ্যাপতি, প্রতিপত্তির যেন অভাব নেই। হাজারো পুরুষের স্বপ্ন তাকে ঘিরে, কিন্তু তার মন রয়েছে এক পুরুষের ঘিরেই, যার জন্য তিনি দুনিয়া ত্যাগেরও রাজি। অন্যদিকে কাপালিক ভৈরবী সাধক, তিনি ভৈরবীর সন্তুষ্টি চান, তার ভালোবাসার বস্তু হতে চান, কিন্তু শেষ অবধি কেউই কিছু পায় না, পাই পাই করেও পায় না। এ যেন ভালোবাসা, এ যেন বিরহর একত্র, এজন্যই বুঝি সার্থক রোমান্টিক উপন্যাস। ছোট্ট উপন্যাস, কিন্তু তার ভাব গাম্ভীর্যে মুগ্ধ না হয়ে উপায় নেই। নারী রূপের বর্ণনা এভাবে মনে হয় আর কেউ লিখতেই পারবে না। মিলন এবং বিচ্ছেদের সংমিশ্রণ কয়েকটি ব্যাপারে আশাহত করলেও উপন্যাসের বিষয়বস্তুর সাথে চমৎকার মানিয়ে যায় সেসব। প্রেম থাকলে বিরহ হাত ছানি দেবেই, এ যেন তার লিখিত রূপ। পড়তে কঠিন, কিন্তু একবার পড়লেই যেন রেশ থেকে যায় বহুক্ষণ বহুদিন ধরে।